হ্যালো এভরিওয়ান, টুডে আই এম হিয়ার উইথ আ মেন্স মেকআপ টিউটোরিয়াল। হ্যাঁ, এটা একটা মেন্স মেকআপ টিউটোরিয়াল হচ্ছে। অনেকের মনে হতে পারে যে প্রচুর মেকআপ ইউজ করা হয়েছে। যদি মনে হয় প্রচুর ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা একটু অল্প মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারো, খুব একটু আর একটু মিনিমাল ইউজ করতে পারো। তো দেখো, ফার্স্টে অরেঞ্জ শেডটা করে নিয়েছি, দেন ওটাকে নিউট্রালাইজ করার জন্য একটা ইয়েলো টোনের কনসিলার আমি অ্যাপ্লাই করছি ফেসে। আর আজকে পুরো মেকআপটা হবে ক্রায়লন দিয়ে। আমি পুরো মেকআপটা করছি, দেন সেটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেন লাগিয়ে নিচ্ছি একটা কনসিলার। দেখো, আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করি না, যে প্রচুর মেকআপ ইউজ করছি তাও না, খুব কম পরিমাণেই করেছি ইউজ। দেন আমি করে নিচ্ছি কন্ট্রোল, নোজটাকেও কন্ট্রোল করতে হবে ঠিকঠাক করে। আর খুব লাইট পিচ টাইপের একটা কালারের ব্লাশ লাগিয়েছিলাম এবং সেই দুটোকে একসাথে ব্লেন্ড করেছি। দেন আমি আন্ডার আইটা হালকা করে সেট করে নিচ্ছি, কারণ সেট যদি না করি ওখানে ক্রিজ পড়বেই। দেন পাউডারটাকে ঝেড়ে নিতে হবে, নয়তো মুখের উপরে সাদা সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তারপর আমরা কি করব, ফিক্স করে নেব মেকআপ ফিক্সার দিয়ে। আমি ইউজ করছি পিএসসি মেকআপ ফিক্সার। তো দিস ইজ আওয়ার ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো জানাতে বলো না, তোমরা নিজেরাই দেখলে আমি ঠিক কতটা কম প্রোডাক্ট ইউজ করে লুকটা অ্যাচিভ করেছি। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।